আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের ধনী ও প্রভাবশালী এক নেতা সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য। পাশে আমিরে জামাত, সিলেটের প্রভাবশালী নেতা। জামাত ইসলামী এমন একটা সংগঠন, তাতে বিভিন্ন ধরনের লোক থাকবে, এটাই বাস্তবতা। ইসলামী ভাবধারা যেটা অ্যালাউ করে সেভাবেই নেতৃত্বের বিকাশ হবে। এই সংগঠনে একবারে রুট লেভেল থেকে উঠে আসা একজন গরিব লোক, যার কিছু নেই, সংগঠন করা ছাড়া যার আর কোনো পরিচয় নেই, এরাও যেরকম নেতা হতে পারে, আবার সামাজিকভাবে প্রভাবশালী ধনী, এদেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের কম্বিনেশন কিন্তু এরকমই ছিল। ধনী লোক ছিল, আবার সামাজিকভাবে প্রভাবশালী প্রতিষ্ঠিত লোক ছিল, তাদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আবার নিঃস্ব লোক, যার কিছু নেই, তাদেরকেও বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। গরিব লোক, একেবারেই বাইতুল মালের অর্থের উপর নির্ভরশীল ছিলেন, এরকম লোকও কিন্তু ছিল। এটার কম্বিনেশনই, এটাই হচ্ছে ইসলাম। তো জামাত ইসলামী তো সেরকম সামাজিকভাবে প্রভাবশালী ধনী নেতা যেরকম রয়েছে, আবার গরিব নেতা রয়েছে। তবে বিজয়ের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী ধনী লোকজনের একটা অনিবার্য প্রয়োজন রয়েছে। এটা ইসলামের ইতিহাসও বলে, জামাত ইসলামী রাজনীতিও বলে। তো আমি আজকে আলোচনা করব জামাত ইসলামের একজন প্রবীণ নেতা সম্পর্কে, তার সম্পর্কে কিছু তথ্য দিব, জানা দরকার, কারণ নতুন প্রজন্মের জামাতের লোকজন অনেকে জানে না। তিনি কিন্তু বয়সে অনেক প্রবীণ। আমরা যে একটা নিউজ দেখতে পাচ্ছি জামাত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে, অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরীকে দেখতে তার বাড়িতে গেলেন আমিরে জামাত। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরীর অসুস্থতার খোঁজখবর নিতে তার বাড়িতে যান আমিরে জামাত ডাক্তার শফিক রহমান। এ সময় আমিরে জামাত মহান রব্বে কারিমের দরবারে তার জন্য দোয়া মোনাজাত করেন। মোনাজাতে তিনি বলেন, হে আরশের মালিক, আপনি আপনার এই প্রিয় গোলামটির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন, অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দিন এবং তাকে তাইয়ে ভায়াত দান করুন। উল্লেখ্য, মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামাতের আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, আরও যারা ছিলেন তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে এই প্রবীণ নেতা, জামাত ইসলামের সিনিয়র নেতা, তিনি হয়তোবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, জীবনের শেষ সময় পার করছেন, তার সম্পর্কে জানা দরকার। তিনি তার সব কিছু, তিনি অসুস্থ মানুষ বিদেশে চিকিৎসা করাতে যেতে চেয়েছিলেন, ধনী মানুষ, কিন্তু তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ কিন্তু আছে, ছিল, কিন্তু তাকে গ্রেপ্তার বা তার বিচার কিন্তু করা নেই। এর মানে অভিযোগটা মোটেই হয়তো বা ভিত্তি ছিল না, অমূলক ছিল। 2008 সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধের যে বিচারের উদ্যোগ নিয়েছিল, সেখানে ফরিদুদ্দিন চৌধুরী সাহেব আলোচনা এসেছিলেন। 2010 সালে 40 জন শীর্ষ যুদ্ধাপরাধীর তালিকা করে সরকার, যাতে 24 নম্বরে রাখা হয় এই মাওলানা ফরিদুদ্দিন চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে অভিবাসন পুলিশকে একটি তালিকা দেওয়া হয়, সে তালিকায় তার নাম ছিল। বিভিন্ন দূতাবাসে তার নাম সহ 40 জন যুদ্ধাপরাধীর তালিকা পাঠায়। এর মানে বিদেশে চিকিৎসা নিতে তাকে যেতে দেওয়া হয়নি, আবার বিচারের মুখোমুখিও করা হয়নি। এটা তার অধিকারের লঙ্ঘন হয়, তাকে বিচারের মুখোমুখি করা হবে অপরাধ করলে, আর না হলে এভাবে তাকে বঞ্চিত করা, জীবন মৃত্যু, হয়তোবা তিনি যদি উন্নত দেশে সুচিকিৎসা নিতে পারতেন, তিনি সুস্থভাবে জীবনের শেষ সময়টা হয়তোবা পার করতে পারতেন। তিনি ধনাঢ্য এবং ধনী মানুষ, তার সেই সক্ষমতা রয়েছে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি চমৎকার, আধুনিক শিক্ষিত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যবসায়ী মানুষ। কিছু যদি তথ্য দেই, জনাব মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী, তিনি 25শে ডিসেম্বর 1947 সালে জন্মগ্রহণ করেন। তার মূল পরিচয় কিন্তু, পেশাগত পরিচয়, তিনি একজন বড় ব্যবসায়ী। সিলেট 5 আসনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। 1996 সালে তিনি অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন। এছাড়াও তিনি আরও কয়েকবার নির্বাচন করেছিলেন। ফরিদুদ্দিন চৌধুরী, তিনি তার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলি, ইসলামী পরিবারে জন্মগ্রহণ করেছেন, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মাওলানা আব্দুল হক চৌধুরী তার বাবা। সিলেট আলী মাদ্রাসা থেকে 1959 সালে দাখিল, 1963 সালে আলেম, 1965 সালে ফাজেল, 1967 সালে কামিল পাস করেন, 1971 সালে সিলেট এমসি কলেজে বিএ পাস করেন এবং একই কলেজ থেকে বাংলায় অনার্সের শিক্ষার্থী ছিলেন। এর মানে ফরিদুদ্দিন চৌধুরী সাহেব আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষায় সমানভাবে শিক্ষিত, যদিও আলেম পরিচয়টাই তার মুখ্য পরিচয় ছিল। তার পরিচয় তো বলেছি, পেশাগত পরিচয়, তিনি ব্যবসায়ী। সিলেটের
বালাগঞ্জে গহরপুর মসজিদের ইমামতির মাধ্যমে তিনি শুরু করেন। সিলেট নগরীর মিরার বাজার শাহজালাল জামিয়া স্কুলের অধ্যক্ষ ছিলেন, এ কারণে অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী বলা, যদিও তার মূল পরিচয় ব্যবসায়ী হিসাবেই তিনি মোটামুটি ধনাঢ্য ব্যক্তিত্বে এবং প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তিনি ব্যবসায়ী হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে সিলেটে। তার সিলেটের আল হামরা ইন্টারন্যাশনাল শপিং সেন্টারের ভাইস চেয়ারম্যান ও আন্নুর প্রপার্টিস লিমিটেডের চেয়ারম্যান, অত্যন্ত সমৃদ্ধ এবং বড় মাপের দুইটা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত। তিনি সিলেট এমসি কলেজে পড়াশোনা করেছেন এবং সেখানে ছাত্রসংঘের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এ কারণেই হয়তো বা একাত্তরে তার বিরুদ্ধে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তার কোনো এলিমেন্টস বা এরকম যৌক্তিক গ্রাউন্ড না থাকায় তাকে কিন্তু বিচারের মুখোমুখি করার চেষ্টাও হয়তো এরকম করেনি বা করা হয়নি, যাই হোক সেটা ভিন্ন আলোচনা, আইনি বিষয়। তিনি সিএসি সালও নির্বাচন করেছিলেন, 91 সালে করেছিলেন, 96 সালে অল্প অবদান হেরে গিয়েছিলেন, 2001 সালে জয়লাভ করেছিলেন, 14 এবং 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেননি, সেখানে জোটের হিসাব নিকাশের বিষয় রয়েছে। যাই হোক, এই বহুমুখী প্রতিভার অধিকারী, সামাজিকভাবে সিলেটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী জামাত ইসলামী নেতা, তার পাশে আমিরের জামাত, তার সম্পর্কে তরুণ প্রজন্মের জানা দরকার এবং তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তার হায়াত রেখেছেন তিনি যেন সুস্থভাবে ততদিন জীবিত রাখেন।